নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ তিনটি রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আজকের আলোচনার বিষয় তিনটি রাশি যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের রাশির নাম রয়েছে কিনা অবশ্যই আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণরূপে শুনেন অবশ্যই জানতে পারবেন দেখুন আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর লটারি প্রাপ্তির উপর ভিডিও কিন্তু আপনাদের সামনে দিচ্ছি এবং একটি কথা আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন দেখুন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় আমি সেই বিশ্বে আপনাদেরকে আগে থেকে অগ্রিম অ্যাডভান্স জানিয়ে দিই আগামীকাল কোন রাশিগুলো হতে চলেছে কোটিপতি দেখুন প্রত্যেকেই যে কোটিপতি হবে এমন না কিছু কিছু ক্ষেত্রে কেউ অল্প অর্থ প্রাপ্তি হতে পারে কারো বেশি অর্থ প্রাপ্তি হতে পারে কিন্তু দেখতে হবে যে আপনাদের জন্ম অর্থ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা অনেকেই কি করছেন রাশি মিলাচ্ছেন রাশি মিলিয়ে ভাবছেন যে কৌশিকদা বলছে অর্থপ্রাপ্তি হবে চলো একটা লটের টিকিট কাটি কিন্তু লটারি বাজছে না কেন হচ্ছে না এই জন্য যারা লটারির নিজ দায়িত্বে কাটুন কারণ আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিছু সময় আপনাদেরকে নিই এই যে রাশিগুলোর নাম বলছে না এক না একদিন আপনার সঙ্গে মিলবে সবার সাথে যে হুবহু মিলবে এমন না কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু নাও ঘটতে পারে তো এই যে অর্থপ্রাপ্তির জায়গা ঘটা বা না ঘটা এর কারণটা কি এর কারণ মুখ্য কারণ কি জানেন এর মুখ্য কারণ হচ্ছে আপনাদের জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ কারণ কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি শর্টকাটে অর্থপ্রাপ্তি একমাত্র রাহু গ্রহে ঘটিয়ে কিন্তু থাকে তা আপনাদের জন্মকুণ্ডলিতে রয়েছে কি জেনে নিন আপনাদের জন্মকুণ্ডলিতে দশা মহাদশা পারমিট করছে কি আপনাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব স্ট্রং রয়েছে কি তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে শুধুমাত্র রাশি মিলার যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হবে এমনটি না কিছু ক্ষেত্রে মিলবে যদি আপনাদের যোগ প্রবল থাকে না আমি যে কথাগুলো বলছি হয়তো আপনাদের সাথে সেম টু মিলে যেতেও পারে কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফিন্যান্সের জায়গা আমাদের আকর্ষিক প্রাপ্তির জায়গা এই জায়গাগুলোকে মজবুত থাকতে হবে এবং পাশাপাশি গ্রহের প্রতিকারটা অবশ্যই করতে হবে শুধু ভিডিও শুনছেন হচ্ছে না কৌশিক দা বলছে দেখুন অনেকে প্রচুর প্রচুর ফোন করছেন দেখুন ফোন করলে শুধু হবে না ফোন করলে ভাগ্য বদলাবে না আপনাদেরকে পরামর্শ করতে হবে আমি তাই বলছি হোয়াটসঅ্যাপে আপনারা যতদিক মেসেজ করবেন কি না চট জলদি রিপ্লাই কিন্তু পাবেন যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন এবং যাদের প্রতিকার প্রতিবিধান করা নেই আপনারা অবশ্যই গ্রহের প্রতিকার অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আলোচনাটা শুরু করা যাক কোন কোন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে হয়তো আপনার রাশির নাম থাকতেও পারে এবং প্রত্যেকে জয় রাম জয় রাম জয় রাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য তিনটি রাশি জয় বজে বলি তিনটি রাশির কথা বলবো স্পেশাল তিনটি রাশির অর্থপ্রাপ্তি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যদি না আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে আগামীকাল দোসরা জানুয়ারিতে হতে পারেন আপনারা মহা সৌভাগ্যশালী রাশি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতেই পারে আগামীকাল সেই রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনারা যদি যে কোনো ক্ষেত্রে শেয়ার বাজার লটারি ফাটকা ট্রেডিং এই সকল দিক থেকে আপনারা অর্থ পেতে পারেন আপনাদের আগামীকালের যে শুভ সময় ইনভেস্টমেন্টের নিবেশ যখন করবেন সেই সময়টা যেটা আপনার দেখা যাচ্ছে সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে আপনাদের এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকাল আপনারা অবশ্যই নিবেশ করতে পারেন আপনারা অনলাইন ট্রেন্ডিংয়ে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ফাটকাতে ইনভেস্টমেন্ট করতে পারেন লটরিতে ইনভেস্টমেন্ট করতে পারেন বা কোনো জায়গাতে আপনাদের ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে আপনারা প্রফিট পেতে পারেন বিশ্বিক রাশির আপনাদের যে সময়টা জায়গা দেখা যাচ্ছে বৈকাল চারটা আঠেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা নয় মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ বিশ্বিক রাশির আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং নয় বিশ্বিক রাশির তিন নম্বর যে রাশি শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আপনারাও যে কোনো শেয়ার বাজার লটারি ফাটকা ট্রেনিং এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা অর্থ পেতে পারেন আপনাদের টার্গেট নাম্বার চার এবং পাঁচ আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতিব শুভ অর্থাৎ এই তিনটি রাশি বজরে আশীর্বাদে আগামীকাল সৌভাগ্য লাভ করতে চলেছে যদি না আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারাও কিন্তু হতে চলেছেন মহা মহাকটিপতি দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে আর একটি কথা বলছি যারা প্রচুর ইনভেস্টমেন্ট করছেন লটারিতে একবার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পরামর্শ করুন গ্রহের প্রতিকার প্রতিবেদন করুন ভাগ্যভাবকে স্ট্রং করুন রাহুর ও গ্রহকে স্ট্রং করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে দেখুন আমি আবারও বলি একটি কথা আপনাদের কাছে একটি অনুরোধ অনেকে লটের টিকিট কেটে সর্বশান্ত হচ্ছে যারা টিকিট কাটেন কাটছেন না তারা কিন্তু এই দিকে অবশ্যই যাবেন না আর যারা একান্তই টিকিট কাটা একটা প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় জানিয়ে দিচ্ছি কিন্তু নিজস্ব ব্যক্তিগত জন্ম কিন্তু আপনাদেরকে কিন্তু বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং নতুন বছরের অভিনন্দন জানায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন নমস্কার ধন্যবাদ